আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতহু জুয়াই হেরে তিন সন্তানের জনকের আত্মহত্যা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাগপাড়া আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার ঘটনায় নামে তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন বাগরার গোয়াল বাড়িতে আত্মহত্যা করেন সুমন হোসেন ওই এলাকায় মৃত আক্তার হোসেনের ছেলে সুমনের পরিবারের দাবি আইপিএল ক্রিকেটে জুয়া খেলার টাকা হেরে পাওনাদারের চাপের মুখে আত্মহত্যার পথ বেছে নেন তিনি সুমন এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক রোববার সকালে বাগরা পুলিশ ক্যাম্পিন ইনচার্জ এস আই ইলিয়াস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন সুমন হোসেন চার বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন দেশে এসে সুমন আইপিএল ও ক্রিকেট জুয়া খেলায় আসক্ত হন এলাকায় আইপিএল নিয়ে জুয়া খেলার একাধিক সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট সদস্যরা মোবাইল ফোন ও অ্যাপসের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে এলাকাবাসী আরো জানায় সিন্ডিকেটের অন্যতম সদস্য ও বাগ্রা বাজারে বিকাশ ব্যবসায়ী উত্তমের দোকানে জুয়ার এইসব টাকার লেনদেন হয় এই বিষয়ে জানতে উত্তম দাসের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নুর জামান বলেন আমি লোকমুখে মুখে শুনেছি জুয়া খেলার সাথে উত্তমের সম্পৃক্ততা রয়েছে এলাকার অনেকেই তা জানেন সুমনের স্ত্রী নার্গিস বেগম বলেন আইপিএল জুয়া খেলা নিয়ে বিভিন্ন জনের সাথে প্রায় সময়ই মোবাইল ফোনে কথা বলতেন তিনি প্রথম রোজার খেতে উঠে দেখি অবস্থায় ঘরের আড়াই দেহ ঝুলে ফাঁস আছে এই ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে একই সাথে আইপিএল জুয়ার সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে